শুরু করছি মহান আল্লাহর নামে। আমরা এখন কথা বলছি যে ভাইয়ের সাথে, আমরা দেখতে পাচ্ছি তার হাতে দুইটা এক্সরে ফটোকপি, এক্সরে ফটোকপি। তো ভাই, এই ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই, এটা আপনি বললেন 5ই আগস্টের এক্সরে ফটোকপি, কি হয়েছিল একটু বলেন দেখি। 5ই আগস্টে আপনার সাথে সংগ্রামের সংগ্রাম হয়েছিল, 5ই আগস্টে যে আমার সংগ্রাম হয়েছিল, যে আপনার এটাই হলো আমার এই 5ই আগস্টের প্রতীক। আমার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে যে গুলিটা, এই যে গুলি, এটি সব হচ্ছে আমার হাতের গুলি। যে আন্দোলন করতে যাওয়া, যে অসহযোগ আন্দোলনে আমার এগুলি গুলি লেগেছে। এখন আমি একজন মুক্তিযুদ্ধ, এখন আমি আহত একজন মুক্তিযুদ্ধ। ওই গুলিগুলি আমার শরীরে লেগেছে, কিন্তু আমি আন্দোলন করি এখন তো 17 আগস্ট থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্টে আমাকে যখন, আমি যখন মিছিল নিয়ে আসা শুরু করি, শাহবাগের দিকে যখন আসা শুরু করি, তখন আমাকে এই সিরাছড়ের যে দোষর যেই পুলিশগুলো, প্রশাসনগুলো, ওরা আমাকে এই গুলি করে আমার বোর্ডকে দামড়া করে দেয়। এই যে আমার এই যে গুলিগুলি বোর্ডগুলো, এইগুলো এইগুলো আমাকে ছাত্ররা আমাকে মেডিকেলে নিয়ে আসে। 5 দিন আমি আহত হই, 5 দিন আমি ঢাকা মেডিকেলে আমার আহত, আমি ভর্তি হয়েছি। পরে আপনার, হ্যাঁ, এই এই সংগ্রামের পরে আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে, আপনি কিরকম ফিল করছেন দেশের জন্য যে এত সংগ্রাম করলেন? হ্যাঁ, তাই আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি আনন্দিত। গায়ের থেকে রক্ত গেছে, রক্ত ছুটছে, কিন্তু এখন আমার কাছে খুব আনন্দ লাগে, যেহেতু স্বৈরাচার সরকার পতন হয়েছে, সে কারণে আমার কাছে অনেক আনন্দিত, ভালো লেগেছে। কিন্তু স্বৈরাচার সরকার যদি আমরা ফাঁসি দিয়ে সুষ্ঠু বিচার করা হইতো এই দেশে এনে, তাহলে আমরা, আমি আরেকটু সুযোগ সুবিধা আরেকটু ভালো হইত, সুন্দর হইত। কিন্তু আমার এই এখন আমার শরীরে গুলি দেখতেছে, গুলি আছে আমার, বুলেট আছে আমার শরীরের মধ্যে, কিন্তু এখনও চিকিৎসা চলে। আমি চিকিৎসার খরচ কি বহন করতেছি আপনার? চিকিৎসার খরচটা এটা আমি নিজে গ্রহণ করি, আমার আমি কোনো সহযোগিতা আমি পাই নাই, এটা আমি নিজে আমি গ্রহণ করি আমার থেকে। কিন্তু এখন আমার পুরো হাতে এখন আমার কাছে টাকা পয়সা নেই, এখন যা আছে আমার এই কষ্ট নিয়ে আমার থাকতে হবে, এই কষ্ট নিয়ে আমার থাকতে হবে। যে আপনি কি আশা করেন ছাত্ররা আপনাদের পাশে এসে দাঁড়াবে, বিশ্বাস রাখেন? আমি এই ভিডিওর পরে ছাত্ররা আপনার পাশে এসে দাঁড়াবে, আপনি এত বিশ্বাস রাখেন? আমি আমি জানি যে ছাত্ররা যদি আসে, হ্যাঁ, এই ভিডিওর পরে যদি ছাত্ররা আমার কাছে আমার একটু ভালো হয়, ছাত্ররা যদি আমার পাশে থাকে, কারণ আমার পুরো শরীরে আমার যন্ত্রণা করে ফেলেছে। আমার ডাক্তাররা বলছে তুমি যে কোনো থাকবা, মানে কষ্টের মধ্যে থাকতে পারবা, কিন্তু এটি কোনো কিছু বের করা যাবে না, এগুলি করে তোমার বের করা যাবে না, এগুলি তোমার এইভাবে তোমার থাকতে হবে। ছাত্ররা যদি আমার পাশে থাকে, যেহেতু আমি আন্দোলনের সময় ছাত্রদের পাশে আমি ছিলাম, এখন আমি রক্তাক্ত হয়েছি, আমি আন্দোলন, আমার গুলি খাওয়া, ছাত্ররা কেন আমার পাশে থাকবে না, এটা আমি, এটা আমি জানতে চাই।